আরে ওর পাত খালি হয়ে গেছে। ওমা পাত যে একেবারে খালি, এত কম খেলে কি হবে? দেখি এই না কি কাণ্ড, বাটি গুলো যে ফাঁকা, মাত্র 29 পিস মাংস গেলে কি পেট ভরে বাবা? তাই তো। ওমা কোথায় গেলি মা? মাংস দে, তাড়াতাড়ি আ। ওমা বাবা ছোট কাকিমা খুব ভালো মাংস রান্না করে, খা বাবা। ভালোবেসে আদর করে খাওয়াচ্ছে ওমা, তাতে হচ্ছে না, গোটা বালতিটা বসিয়ে দে। তোমাদের কাজ তো সারাদিন সারের মতো খাওয়া আর গুতনো, তোমরা কি বুঝবে বলো তো? যা বলেছিস, আমার মানুষটাকে মনে নেই? সে বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠীতে গিয়ে একটা আস্ত পাঠা খেয়ে ফেলেছিল রে, আর আমাদের কপালে জুটেছিল শুধু ওরই মোটর। তোমার বাবাকে খেয়ে নিতে তোমার ভাগ্যি ভালো। শুনলি শুনলি কি বললো? আর আমার চোখ ফুলশয্যার রাতে আমার হাত ধরে টেনে বলল কাছে এসো, আর অমনি আমার হাতটা কোনোই থেকে খুলে গেল। ভালোয়াল হয়েছে সব। বাচ্চাদের সামনে কি বলছো এসব? মাছের মরু নিয়ে সরা কয়েকখানা কি হলো? আরে ওর পাট খালি তো মিষ্টি দাও। এইটুকু মাসে এই অবস্থা তোমাদের? আমাদের এখানকার বিখ্যাত রসগোল্লা। হজম হয় না, ঘুম আসে না। শুনলিসেন রোশন? এই চো শুনছো? গুড নাইট।